বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। এই আলোচনাগুলো যদি একটু খেয়াল করে শোনা হয় তাহলে কি হবে, আমাদের একটা জিনিস বোঝা হবে যে মানুষ ভুল করে কি করছে আর সঠিক বুঝে কি করছে। আচ্ছা, তবে পৃথিবীতে শরীয়ত এবং মারেফত দুইটা বিষয়, যে একজনের গোপন বস্তু বুঝে, একজন প্রকাশ্যে বুঝে, একজনের জামা কাপড় বুঝে, একজনের শরীর বুঝে, একজনের শরীর বুঝে আরেকজনে কি ভিতরে কলিজা গর্দা বিভিন্ন কিছু কিডনি এগুলো বোঝে, কেউ বাহিরে বোঝে কেউ ভিতরে বোঝে। তো এখন বাহির ভিতর আমাদের দুটোই লাগবে। তো সেই হিসেবে আমি যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ, এই কথাগুলো দুটা ভাগ হবে, শরীয়ত শরীয়তের মধ্যে নেবে, মারেফত মারেফতের মধ্যে নেবে। এবং আমার কোন কথাগুলো সঠিক এবং কোন কথাগুলো বেঠিক অবশ্যই সেগুলো আপনারা তুলে ধরবেন। আচ্ছা, তো এবার আসবো যে আমরা কিন্তু যে কথাগুলো বলি, যেই অবস্থানে আমরা চলি, দেখা গেছে কথার অর্ধেক বললে একজনে বুঝে নেয়, যে পুরোটাই বুঝে নেয়, কিন্তু পুরোটাই শোনা উচিত। তবে আজকের কথার যে ধরনটি অবশ্যই একটু খেয়াল করবেন, সেটি হলো কি, দেখেন যে মানুষ নামাজ পড়ে, আল্লাহর বিভিন্ন ইবাদত করে, কেউ গোপন ইবাদত করে, কেউ নফল করে, কেউ সুন্নত পড়তেছে, কেউ ফরজ পড়তেছে। তো শরীয়তের ভাষায় একটি কথা বলা আছে, সুন্নত নামাজটা হলো নবীর, এবং ফরজ নামাজটি হলো আল্লাহর। দেখেন, এই কথাগুলো আপনাদের কাছে আমি জানতে চাব যে আমার মতে, আমার এই কথাগুলো শুনে আপনারা যে সেভাবে কাজ করবেন সেটা নয়, আমার যদি ভুল থাকে এই কথায় তাহলে আপনারা বলে দেবেন আমাকে যে এই বিষয়গুলো এই, কিন্তু মন খারাপ করবেন না, অবশ্যই এটা বোঝার বিষয়। সুন্নত নামাজটা কার? নবীর। ফরজ নামাজটা কার? আল্লাহর। নফল নামাজটা কার? নিজের। হাদিস অনুসারে যদি এই কথাগুলো আমরা বুঝি, ফরজ যদি আল্লাহর হয়, সুন্নত যদি নবীর হয়, আর নফল যদি নিজের হয়, তাহলে এবার আসবো মনে মনে আপনি নামাজে দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়িয়ে আমরা নিয়ত পাঠ করে শেষে বলছি কি, যে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তাহলে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, আল্লাহর ফরজ নামাজটা পড়তে গিয়ে কি বলেছি, আল্লাহু আকবার, কারণ এটা আল্লাহর নামাজ, তাই আল্লাহু আকবার। যখন আমরা নামাজে সুন্নত পড়ব, সুন্নত কার? নবীর। তো কাবাতি শরীফাতি, সে কিন্তু নবী আকবর বলছি না, কি বলছি, আল্লাহু আকবার। তাহলে নামাজটি নবীর হলো কি করে, সুন্নত হলো কি করে, এটা আপনারা বলবেন। আচ্ছা, এরপরে আসি, নফল কার? নিজের। নিজের যদি হয় তাহলে আমি বলবো কাবাতি শরীফাতি, নিজের আকবর তো বলা হয় না, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নফল নামাজও আল্লাহর, ফরজ নামাজও আল্লাহর, সুন্নতও আল্লাহর। তাহলে যদি আপনারা অস্বীকার করেন যে না সুন্নত নবীর, তাহলে নবী আকবর বলেন নাই কেন, কাবাতি শরীফাতি নবী আকবর বলেছেন, আল্লাহু আকবার বলেছেন। এবার আসি নফল, সেখানেও আল্লাহ আকবর বলছি, আল্লাহর ফরজ নামাজ পড়ব সেখানেও আল্লাহ আকবর বলছি। তাহলে নিজের নাম দিয়ে নফল চালিয়ে দিলাম এবং সুন্নতের নাম নিয়ে নবীর নাম চালিয়ে দিলাম, এবং
ফরজের নাম দিয়ে আল্লাহর নাম চালিয়ে দিলাম, মূলত এই তিনটা নামাজ কার উদ্দেশ্যে? আল্লাহ তো বলেছে এই সেজদা আমি আল্লাহ ব্যতীত কে পাবে না, এই নামাজ শুধু আমার জন্য, আমি আল্লাহর জন্য। এই নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে নিজের জন্য নামাজ, নবীর জন্য নামাজ, আল্লাহর জন্য নামাজ, আবার কি বলতেছে সুন্নত নবীর, নফল নিজের, ফরজ আল্লাহর। আরে এটা কি নবীর নামাজ যদি পড়ে থাকি তো নবী আকবর বললাম না আল্লাহ আকবরই বললাম, তাহলে নবীর নামাজ কি করে হলো? আপনারা নাউজুবিল্লাহ বলবেন না আমি বলবো, আমারও বলার দরকার নেই, আপনারও বলার দরকার নেই। তার চেয়ে এটা নিয়ে একটু গবেষণা করুন এবং আমাকে বলুন যে আমি কি কথাগুলো ভুল বলেছি। যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে শুধরিয়ে দেওয়া হোক, আর সেই শুধরিয়ে দেওয়াটা আপনার ফরজ আর আমারও কিছু গরজ, যদি আমি সঠিকটা বুঝতে পারি। আচ্ছা, তো এবার আসব যে নিজের এবং নবীর এবং আল্লাহ এই তিনজনের নামে নামাজের কথা বললাম, কিন্তু একজনের নামাজই পড়লাম। তাহলে বোঝা গেল কি আমাদের একটা বিষয়, যে আমরা নামাজ রোজা যাই কিছু করতেছি আমরা দেখা দেখি করি কিন্তু বুঝে করি না। আমরা দেখা দেখি করি বুঝে করি না, আরও কিছু বিষয়ে দেখেন, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন কিন্তু আমরা কি বলতেছি, যে নামাজে দাঁড়িয়ে যখন নামাজ শুরু করব তখন আমরা বলতেছি তাব্বা দিয়াদা আবিল হাবি ও তাব্বা মাগনা আনহু মানহু আমা কাসাব। এটা কি বলেছি, ধ্বংস হোক আবুল আহাবের হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ, ধ্বংস হোক আবুল আহাব। এই যে কথাগুলো, নামাজে দাঁড়াইয়া আল্লাহ ব্যতীত কারো নাম নিতে পারবো না। কার নাম নিচ্ছি? একজন কাফের ছিল যে নবীকে মানত না, তাহলে তার নামটা নামাজে দাঁড়িয়ে নিচ্ছি, যেখানে আল্লাহর নাম ছাড়া কারো নাম নেওয়া যাবে না। তাহলে এই নামাজে আপনি কোথায় পৌঁছাবেন? এখন যদি আপনি বলেন যে পৃথিবীতে আবু জাহেলের মতো কত মানুষ আছে, এরা ধ্বংস হোক, ভুল, এটাও ভুল। কেন ভুল? 1450 বছর আগে যিনি ধ্বংস হয়ে গেছে সে তো ধ্বংস হয়েছে, এখন নামাজে দাঁড়িয়ে কেন বলছি? নামাজে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত কাউকে সজদা করা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো নাম নেওয়া যাবে না। তাহলে আমরা সেজদা করেছি আল্লাহকে কিন্তু নাম নিয়েছি আবু জাহেলের, তখন নামাজে আমাদের শেরেক হলো। আচ্ছা, আরও একটি বিষয় হলো, দেখুন যে কেউ যদি বলে থাকে যে আবু জাহেল 1450 বছর আগে ধ্বংস হয়ে গেছে, কিন্তু আবু জাহেলের মতো মানুষগুলো ধ্বংস হোক এজন্য বলা হয়, তাহলে এই জন্য আপনি নামাজের শেষে দোয়া করে বলবেন যে আল্লাহ আবু জাহেলের মতো মানুষদেরকে ধ্বংস করে দাও। তো বোঝা গেল নামাজ আল্লাহর উদ্দেশ্যে করা হয়েছে, কিন্তু নামাজের পরে মোনাজাতে বলা হয়েছে সেটা কিন্তু শেরেক হবে না, আর নামাজে বললে শেরেক হবে। আচ্ছা, এবার আসি যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাইলাম বা বলতে চাচ্ছি, অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে লিখে দেবেন যে আপনার এই কথাগুলো ঠিক নয়, ওই কথাগুলো ঠিক নয়, এবং এই কথাগুলো ঠিক, তাহলে আমি খুঁজে পাবো কোনো দিক। তবে আপনাদের কাছে আমি এতটুকু অনুরোধ করব, এই কথাগুলো জ্ঞানে নিতে হবে, যাকে তাকে বলার বিষয় না, চিন্তার বিষয়। দেখেন সূরা হামিমের মধ্যে পাওয়া যায় এই কোরআনটি সকলের জন্য নয়। কিরকম? সূরা হামিম 2-3 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে কিতাবুন ফুসিলাত,
আজাতু কোরআনান আরাবিয়ান, অর্থাৎ এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তাহলে এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য, এই জ্ঞানীটা কে? কোরআন শরীফ মুখস্থ যে পড়তে পারছে সে কি জ্ঞানী? না, এই জ্ঞানী তিনি যারা আল্লাহর সাথে হট কানেকশন করে কোরআনের আয়াত না বুঝলে, হে আল্লাহ এই আয়াতে কি বলা হয়েছে বুঝিনি, তখন আল্লাহ যখন তাকে বোঝার জ্ঞান দিলেন তখন তিনি লিখলেন সঠিক। পৃথিবীতে কত কত ধরনের কোরআন শরীফ, যেরকম একই কোরআন শরীফ দশজন মাওলানা যদি তাফসির করে থাকে তখন তাদের তাফসির দশ রকম হচ্ছে, কারো তাফসিরের সাথে কারো তাফসির মিল নেই। আল্লাহ বলছে এক কথা, তারা দশ জায়গায় বলেছে দশ কথা, একই কোরআন। তাহলে বোঝা গেল কি, আল্লাহর সাথে হট কানেকশন ছাড়া এই কোরআন বোঝা সম্ভব নয়। তাই আল্লাহ বলেছে কি, কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তবে হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে এই আলোচনাগুলো করার কী উদ্দেশ্য, মানুষ যেন একটু জ্ঞানটাকে খাটায় এবং কী করতেছি, কীভাবে কী করতেছি তা যেন বুঝতে পায়। কারণ দেখেন, একটা বালতির মধ্যে দুধ রাখা আছে এক মন, এক ফোঁটা গরুর চানা পড়লে সমস্ত দুধই বাদ। তাহলে একটি পাইপ ফিট করা আছে দুধের আরও একটি পাইপ ফিট করা আছে প্রস্রাবের। এখন দুই পাইপ দিয়ে যখন দুই পদার্থ আসছে, এখন দুধের পদার্থ কি হবে? পচে গেলে শেষ। তাই বলবো, নামাজ আমরা পড়ব, এই নামাজটার মধ্যে আল্লাহ ব্যতীত কারো ধ্যান, তারও কারো খেয়াল, কারো কল্পনা, কারো কথা মুখে বলা, তাহলে আমরা শেরিকি হব। একদিক দিয়ে শেরিকি দিয়ে ভরপুর করছি, আরেক দিক দিয়ে আল্লাহকে ডাকছি, আল্লাহর নামাজ পড়ছি। তো শেরিকি আর হইল নেকি, এই দুইটা একত্র করলে কি হবে এটা আপনারা বলবেন। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।